মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, মালদায় পর্ষদের সভাপতি, পরীক্ষা হলে মোবাইল নিয়ে ধরা পড়ল ছাত্রী, পর্ষদের নির্দেশে বাতিল করা হলো ওই ছাত্রীর পরীক্ষা। প্রতিবছর মাধ্যমিকের সময় প্রশ্ন ফাঁস নিয়ে মালদহ জেলার নাম খবরের শিরোনামে উঠে আসে। এবারও পরীক্ষা শুরু হতেই এমনই নানান অভিযোগ উঠতে শুরু করে জেলায়। মঙ্গলবার মালদায় পৌঁছান পর্ষদ সভাপতি। এদিন জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন পর্ষদ সভাপতি রামানুজ গাঙ্গুলি। এখনো পর্যন্ত মালদা জেলার মোট ১৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। এদিন পর্ষদ সভাপতি বিভিন্ন স্কুলগুলি ঘুরে দেখার পাশাপাশি পরীক্ষকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, পরীক্ষার হলের মধ্যে মোবাইল ফোন ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া গেলেই সেই ছাত্র বা ছাত্রীর সমস্ত পরীক্ষা বাতিল করা হবে। বেসিক্যালি পর্যবেক্ষণের জন্য এসেছি, কীভাবে ব্যবস্থা চলছে বারবার করে বলা হচ্ছে যে ব্যবস্থায় কোথাও ত্রুটি আছে, আমার দেখা দরকার। তো আমি যেভাবে ব্যবস্থা করা হয়েছে, বিডিও সাহেব, স্কুল, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে ধন্যবাদ জানাবো। আমার যে টিম আছে এখানে সেই টিমকে ধন্যবাদ জানাবো যে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে ইটস এক্সেলেন্ট। আই থিঙ্ক এতে ব্যবস্থা আরও উন্নত হবে। আমি বারবার বলছি আমরা সুষ্ঠুভাবে পরীক্ষাটা নিতে চাই, এটা আমাদের টার্গেট। বোর্ড বলতে পারবে না কেন কোথাও কী হচ্ছে, বোর্ড বলতে পারবে সারা রাজ্যের কথা। সো সেইভাবে ভাবাচ্ছে না, আমি তো সব জেলায় যাচ্ছি, এখানেও এসছি, সো সেই অর্থে ভাবাচ্ছে বলবো না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে এখানে কেন হচ্ছে এটা তো নিশ্চয়ই সময় বলবে। টিপস দেওয়ার কিছু নেই, আমরা সবাই খুব দক্ষ এবং আমার মনে হয় অভিজ্ঞতা আছে সবারই। সো সেই অর্থে টিপস দেওয়ার মতন কিছু নেই। তবে হ্যাঁ, ভালোভাবে আমরা যাতে কাজ করি। বারবার প্রশ্ন হচ্ছে স্কুলের বিরুদ্ধে কেন অ্যাকশান হচ্ছে না, টিচারদের বিরুদ্ধে কেন অ্যাকশান হচ্ছে না। আলটিমেটলি এটা মনে রাখতে হবে এনারাই কাজটা করছেন এবং ৯,৩৩,০০০ ছাত্রছাত্রীর পরীক্ষা ভালোভাবে হচ্ছে। অন্যদিকে সোমবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় পশ্চিম বর্ধমান জেলার কুলটির স্কুলে মোবাইল ফোন সহ ধরা পড়ে এক পরীক্ষার্থী। কুলটির নিয়ামতপুর এলাকার হাইস্কুলের ছাত্রী সোমবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন সহ ধরা পড়ে কুলটি গার্লস হাইস্কুলে। পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকরা তাকে প্রশ্নপত্র ও খাতা মোবাইল ফোন সহ ধরে ফেলেন। এরপর বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদকে জানানো হয়। পর্ষদের নির্দেশে ওই ছাত্রীকে রিপোর্টেড এগেইনস্ট বা আরএ করে দেওয়া হয়। পর্ষদ নির্দেশ দিয়ে বলেছে চলতি বছরে ওই ছাত্রী আর কোনো পরীক্ষা দিতে পারবে না। পশ্চিম বর্ধমান জেলা মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা আহ্বায়ক রাজীব মুখোপাধ্যায় বলেন, কুলটি নিয়ামতপুরের একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কুলটি গার্লস হাইস্কুলে সোমবার পরীক্ষা দিচ্ছিল। ওই পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হলের পরীক্ষকরা লক্ষ্য করেন ওই পড়ুয়া মোবাইল ফোন দেখে পরীক্ষার উত্তরপত্র লেখার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে তাকে ধরা হয়। মোবাইল, পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র সহ সমস্ত কিছু আটক করা হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকে জানানো হয়। পরে পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে ওই ছাত্রীকে আরএ করা হোক। ওই পড়ুয়া এবছর আর পরীক্ষা দিতে পারবে না। কড়া নজরদারি এড়িয়ে কোনোভাবে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এবং পরীক্ষা শুরু হওয়ার পর পরিদর্শকদের তৎপরতায় নজরে আসে যে সে মোবাইল ফোন নিয়ে ঢুকেছে এবং মোবাইল ফোন দেখে লেখার চেষ্টা করছে। তৎক্ষণাৎ সেই পরীক্ষার্থীর পরীক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী এবং সেন্টার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয় এবং সেই সঙ্গে তার মোবাইল ফোন, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, তার উত্তরপত্র সমস্ত কিছু সিজ করা হয়, যেগুলো বোর্ডের নির্দেশ অনুযায়ী বোর্ডে পাঠিয়ে দেওয়া হবে এবং ছাত্রীটির শুধু কালকের ইতিহাস পরীক্ষা নয়, এবছরের সমস্ত মাধ্যমিক পরীক্ষায় বোর্ডের নিয়ম অনুযায়ী বাতিল করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মালদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।